তো ভাই হচ্ছে কবে থেকে ফাইভ থেকে শুরু ক্লাস ফাইভ থেকে আচ্ছা কতগুলো খরগোশ কেনা হয়েছিল তিনটে খরগোশ তিনটা খরগোশ তো এই প্ল্যানিংটা কিভাবে এলো এখন কোন ক্লাস চলছে এখন 9 এখন 9 মানে চার বছর তোমার হাত কচছ এখান থেকেই চলে তো এখান থেকেই মানে বই কেনা থেকে শুরু করে জামা প্যান্ট কেনা থেকে শুরু করে সব এখান থেকেই খরগোশ থেকে এর সবকিছু চলে প্লাস সংসার চলে বড়আ সোনার দেখো কিভাবে সংসারও চলছে আর লাইফ চলছে এই মুমিন ভাইকে দেখে তোমরাও শেখো যে কিভাবে টাকা ইনকাম করে পড়তে হয় আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ তো আমার সঙ্গে আরও একজন আছে ভাই ভাইয়ের নাম মমিন সর্দার মুমিন সর্দার আচ্ছা তো তোমরা হয়তো চেনো না চিনবে না আগেরবারে কাকুকে দেখিয়েছিলাম আজকের হচ্ছে কাকুর ছেলেকে দেখাচ্ছে তো মেন যে কারণ তো সেই কারণটা আজকে তোমাদেরকে বলা হবে মানে তোমাদেরকে আজকে পুরো ফুল স্টোরিটা বলা হবে একটা বাচ্চা ছেলে কিভাবে পড়াশোনার পাশাপাশি এই খরগোশ বিক্রি করে সংসারটা চলতো তো সেইটা বলা হবে মানে আগেরবারে তো কাকু বলেছিল যে খরগোশ বিষয়ে ব্যাপারটা কি কি হয়েছে না মানে কিভাবে হয়েছিল সেটা বলেছিল কিন্তু মেন যে স্টার্টিংটা সেইটা কিভাবে শুরু হয়েছিল সেইটা আজকে বলা হবে তো ভাই হচ্ছে কবে থেকে ফাইভ থেকে শুরু ক্লাস ফাইভ থেকে ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছিল মানে টাকাটা কোথা থেকে পেয়েছিলে টাকাটা আমার ঐক্যশ্রী শ্রী থেকে পেয়েছিল ঐক্যশ্রী ঐক্যশ্রী থেকে কত টাকা দিয়েছিল এগারোশো টাকা এগারোশো টাকা দিয়েছিল আচ্ছা এগারোশো টাকায় খরগোশ কেনা হয়েছিল তাই তো আচ্ছা কতগুলো খরগোশ কেনা হয়েছিল তিনটে খরগোশ তিনটে খরগোশ আচ্ছা তিনটে খরগোশ কিনে শুরু হয়েছিল তো দেখাচোন না কি করে দেখাচোন শোনা বাবা আর মা বাবা আর মা মা আচ্ছা মেন গুড়িদারটা তোমার তো হ্যাঁ মেন গুড়িদারটা তোমার তাহলে তোমার টাকা থেকেই খরগোশটা এসছিল তাই তো মোট তিনটে খরগোশ এসছিল তো এই প্ল্যানিংটা কিভাবে এলো যে এই যে খরগোশটা পালন করা হবে ইউটিউব থেকে থেকে মানে ইউটিউব দেখে খরগোশ পালন করা যেতে পারে এরকম ব্যাপারটা তো তাহলে ক্লাস ফাইভ থেকে এখন কোন ক্লাস চলছে এখন এখন নাইন মানে চার বছর চার বছর আগে হচ্ছে খরগোশ কেনা হয়েছিল আচ্ছা তাহলে তোমার হাত খরচা এখান থেকেই চলে তো হ্যাঁ এখান থেকেই মানে বই কেনা থেকে শুরু করে জামা প্যান্ট কেনা থেকে শুরু করে এই সব এখান থেকে এই খরগোশ থেকে আচ্ছা এ এর সবকিছু চলে প্লাস সংসার চলে বাহ পড়াশোনার পাশাপাশি দেখো কিভাবে সংসারও চলছে তার লাইফ চলছে পড়াশোনা চলছে দেখতেই পাচ্ছ মানে আজ পর্যন্ত টোটাল না এরকম তো হিসাব হয় না মানে মাসে কত করে প্রায় চার পাঁচ হাজার হয়ে যায় মাসে চার পাঁচ হাজার হয়ে যায় ওটাই হচ্ছে পড়াশোনা চলে প্লাস সংসার চলে আচ্ছা তোমার যারা বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা এই আমার ইউটিউব থেকে দেখছে তো তাদেরকে তুমি কি বলতে চাও তাদেরকে আমি বলতে বলতে চাই তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে খরগোশ চাষ যেন করে খরগোশ চাষ করে তারাও পড়াশোনা চালাতে পারে মানে অনেকে আছে যারা হচ্ছে মানে যাদের ফ্যামিলি থেকে সেরকম মানে পড়াশোনার বই খাতাপত্র বা আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল তাই জন্য অনেকে হচ্ছে পড়াশোনা করাতে পারে না তো তারা যদি খরগোশ পালন করে বা পাখি বা গিনিপিক আরো যদি পালন করে খরগোশ তো পুষলে সেরকম মনে হয় হবে না এবার খরগোশ থেকে সেরকম রোজগার হ্যাঁ বিক মানে সবার প্রথম দেখতে হবে যে বিক্রিটা কোথায় হয় সেই জায়গাটা দেখলে তবেই হচ্ছে সবকিছু ভালোভাবে চলবে আর কি বিক্রির জায়গাটা পেলে ওখানেই বিক্রি হয়ে যাবে সব তো খরগোশ পালনের পাশাপাশি তোমরা পাখি গিনিপিক এগুলোও পালন করতে পারো তাহলে আরও কিছুটা দিক থেকেও আসবে তো লাইফটা হ্যাঁ মাছ মাছ চাষটা কাকু বলবে তো আগে হচ্ছে ভাইয়ের স্টোরিটা তোমরা শোনো তো ক্লাস ফাইভ থেকে মানে তোমাদের আর্থিক অবস্থা কেমন ছিল আমাদের ক্লাস ফাইভ ফাইভ থেকে আর্থিক অবস্থা ছিল ছিল না ছিল না ভালো ছিল না আচ্ছা তার আগেও মোটামুটি আরও তো অবস্থা খারাপ ছিল মানে আর্থিক দিক থেকে ওই খরগোশ যেদিন থেকে এসছে সেখানে সেখান থেকে আমাকে আর্থিক অবস্থা ভালো ছিল পড়াশোনা পড়াশোনা ভালো চলছে মানে যেই দিন থেকে খরগোশ এলো আচ্ছা তাহলে ইউটিউব দেখে তুমি খরগোশ পালন পদ্ধতিটা দেখেছিলে যে খরগোশ পালন করেও টাকা ইনকাম করা যায় তো ওই ইউটিউব থেকে হয়ে তুমি খরগোশ পালন করে তোমার পড়াশোনা মোটামুটি চালাতে পারছো দেখো শেখো শেখো মমিন তাই তো এই মমিন ভাইকে দেখে তোমরাও শেখো যে কিভাবে টাকা ইনকাম করে পড়তে হয় তাও আবার খরগোশের পেছনে তো সেরকম খরচ নেই আর এই খরগোশকে দেখাশোনা কে করে দেখাশোনা করে আব্বা মা আচ্ছা তো তুমি তো পড়াশোনার মধ্যে থাকো তাই জন্য তোমার তো সময় হয় না আবার তো এখন তোমার কতগুলো খরগোশ বাচ্চা আছে এখন আছে বারোটার মতো বারোটা মতো বাচ্চা আর বড় বড় আটটা বড় আটটা আচ্ছা এখন বারোটা বাচ্চা বিক্রি হবে আবার একটা বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা আর আবার একটা হয়েছে একটা খরগোশ ছাত্রা বাচ্চা দিয়েছে বাহ চলে যাবে মাসে মাসে কোনো ব্যাপার না ওখান থেকে তো শুরু কষ্ট করে একটু একটু করে ব্যবসাটা বাবু টার্গেট এবারে পাখির দিকে যাবে পাখির দিকে যাবে মানে এই খরগোশ থেকে শুরু এবার আস্তে আস্তে পাখিটা কি মানে এখান থেকে যদি সেরকম আসে সামনে মাধ্যমিক আছে বাচ্চা আছে হ্যাঁ এখান থেকেও টিউশনের খर्चाটা হয়ে যায় তো সবকিছু বলতে গেলে এখান থেকেই হয় ওর পড়াশোনাটাই থেকে চলছে আচ্ছা আচ্ছা এরপর পাখি পালার চিন্তা ভাবনা আছে ওটাই টার্গেট মানে প্রথমে খরগোশ হলো তারপর পাখি এরপর সিংহ টিং হবে নাকি সিংহ বাঘ ভাল্লুক বাঘ সিংহ ভাল্লুক কচ্ছপ তারপর হচ্ছে ওগুলোকে গার্ড দেওয়ার জন্য না বাঘ সিংহ নিয়ে এলে তো আর কাউকে লাগবে না গার্ড দেওয়ার জন্য হবে নাকি আবার মাছ চাষ হচ্ছে তো কাকু তো মাছ চাষ করছে এই তো মানে এইখান থেকে মোটামুটি আচ্ছা মানে এখান থেকে কিছুটা এলো এখান থেকে আসার পর ওই টাকাগুলো গুলো যদি কোনো কাজে লাগানো যেতে পারে মানে বেকার এদিক ওদিক তো খরচা করে লাভ নেই ওই টাকা যদি কোনো কাজে লাগানো যেতে পারে তাহলে তো কিছুটা অনেকে হয় কি করে না এই টাকা পাচ্ছি ফুটিয়ে দেই এবার ওই টাকাগুলো যদি আমি নিয়ে গিয়ে করে অন্য কাজে লাগাই এর টাকা ওখানে গেল ওখান থেকে আবার যখন টাকা আসবে তাহলে তো আস্তে 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 সব হ্যাঁ আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আমি নামখানা নারায়ণ বিদ্যা মন্দির নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরে আচ্ছা তো নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরে পড়াশোনা যেহেতু করো আমিও ওই স্কুলে পড়াশোনা করে এসেছি তো স্কুলটা কেমন স্কুলটা ভালো স্কুলটা ভালো আর ওখানকার স্টুডেন্টরা মানে তোমার বন্ধুবান্ধব বান্ধব আচ্ছা যারা হচ্ছে তোমার এই ভিডিওটা দেখছে অনেকেই তো আমার ভিডিও দেখেন আমখান নারায়ণ বিদ্যা মন্দির থেকে তো যারা তোমার এই ভিডিওটা দেখছে তারা কিন্তু অনেকটাই মোটিভেট হবে তোমার থেকে তারা আর আরও শিক্ষা পাবে যে হ্যাঁ আমরাও করতে পারি মমিন যখন করতে পারছে তাহলে আমরাও কেন করতে পারবো না তো তাদেরকে বলে দাও যে আমি পেরেছি আমি আমার পড়াশোনা চলতো না আমি মোটামুটি ইউটিউব দেখে বা কিছু দেখে আমি শিখেছি শেখার পর আমি নিজে মোটিভেট হয়েছি মোটিভেট হয়ে আমি যখন পালন করছি পালন করার পর আমি যখন ইনকাম করা শুরু করেছি পড়াশোনা চলছে এর মধ্য দিয়েই তাহলে তোরা কেন পারবি না যদি কোনো খরগোশের সমস্যা হয় খরগোশের সমস্যা সম্পর্কে বলতে হবে তো ছেলে হ্যাঁ ছেলে মেয়ে চেনা যায় দেখো তো এই এই বাচ্চাকে দেখা যাবে না একটা ছাড় ওখানে আস্তে আস্তে কিভাবে মেয়ে দেখে যায় বলতে হবে বলো এটা মেয়েটা এটা মেয়ে এটা মেয়ে কিভাবে চিনলে এই তো এই চ্যাপটা মতো মতো আছে এখানে চ্যাপটা মতো হ্যাঁ চ্যাপটা মতো আছে বলে মেয়ে হুম আচ্ছা এটা দেখো আর একটা তুলো যেখানে একটা তুলো ছেলে ছেলে কি করে বুঝলে ওই সুসংগা বেড়ে গেছে

কিভাবে টাকা ইনকাম করা যেতে পারে এইটা তার মাথায় এসছে যে আমার পড়াশোনা চালাতে হবে আমার টিউশান চালাতে হবে আমার জামা প্যান্ট কেনা এগুলো চালাতে হবে তো আর্থিক দিক থেকে হয়তো বাড়ি থেকে কোনো সহায়তা পাচ্ছে না বাড়ির ও আর্থিক অবস্থা সেরকম ভালো না তাই জন্য তার নিজের মাইন্ডে এসছে যে না আমাকেও দেখতে হবে কিভাবে। কাজ না করে মানে এগুলো তো কোনো কাজ নেই এগুলো টুকটাক বাড়িতে এই ঘাস টাস এনে দেওয়া এইটাই বেশি সেরকম না এই কাজের ফাঁকে টুক করে গেলে এই টিউশন পড়তে গেলে টিউশন পড়তে গিয়ে টুক করে ঘাস দুটো ছিঁড়ে নিয়ে চলে এলে এরকমই ব্যাপার তো বেশি এর এর পেছনে কাজ নেই তো খরগোশ এই তো বাচ্চা দিয়ে দিল একটু ট্রিটমেন্ট করতে হবে ওটাই সবথেকে বড়ো কথা ট্রিটমেন্ট যদি ভালোভাবে করো তাহলে বাচ্চাগুলো বেঁচে যাবে তো তাই হচ্ছে তোমরাও খরগোশ পালন করতে পারো পাখি গিনিপিক এগুলোও পালন করতে পারো পালন করে তোমরাও মানে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তোমরাও পালন করে এরকম সংসার চালাতে পারো প্লাস নিজের খরচও চলে যাবে হাত খরচা আমারও তো চলে যায় আমার আমার তো প্রায় চার পাঁচ বছর আগে আমিও এরকম পালন করতাম খরগোশ আমারও চলে যেত খরগোশ কেন গিনিপিক কেন তারপর পায়রাও পুষেছিলাম এগুলো থেকে আমারও চলে যেত যাই হোক তোমরা অনেকটা মোটিভেট হলে তো আর কিছু না আর কিছু না আর কিছু না ছোট্ট ভাইটা ভালোভাবে খরগোশ পালন করছে সংসার চালাচ্ছে প্লাস আচ্ছা বিয়ে করলে বউ বাচ্চাকেও এই খরগোশ বিক্রি করে সংসার চালাতে হবে তো নাকি মোটামুটি আরও বড় ফার্ম হবে তাই তো হুম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই 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 বাই